डियर शिक्षार्थी बृंद नारेशन और स्पीच पार्ट टू ते तुम्हारे स्वागत। आज के आलोचना करब असर्टिव सेंटेंस, अर्थात असर्टिव सेंटेंस के डायरेक्ट स्पीच थेके इनडायरेक्ट स्पीच परिवर्तन करार विभिन्न नियम कानून आमरा एखाने आलोचना करब। ताहले शुरू करा जाक। लक्ष्य करो असर्टिव सेंटेंस एर इनडायरेक्ट नारेशन রূপান্তরে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করে এবং অন্যান্য মৌলিক নিয়মগুলো অনুসরণ করবে, অর্থাৎ আমরা নিচে নিয়মগুলো লক্ষ্য করব। রুল নাম্বার 1, রিপোর্টিং ভার্ব সেইড থাকলে ইনডাইরেক্ট স্পিচ এর সময় সেইড অপরিবর্তিত থাকবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি শুধু সেইড থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় সেইডের কোনো পরিবর্তন করব না। রুল 2, রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট থাকলে এবং সেই টু থাকলে তার পরিবর্তে আমরা নিব টোল্ড। একইভাবে যদি সে টু বা সেইজ টু থাকে তাহলে তার পরিবর্তে আমরা নিব টেল অথবা টেলস। তোমরা আবার লক্ষ্য করো, শুধু সেইড থাকলে আমরা সেইডই নিব, কোনো পরিবর্তন করব না। তবে সেই টু যদি থাকে তাহলে আমরা পরিবর্তন করে নেব টোল্ড। রুল 3, রিপোর্টিং ভার্ব সেইজ কিংবা সে টু বা সেইজ টু হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। সে টু বা সেইজ টু থাকার মানে হলো এটি প্রেজেন্ট ফর্মে আছে, আর রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের অর্থাৎ ভার্বে কোনো পরিবর্তন হয় না। 4 নম্বর রুলটি লক্ষ্য করো, রিপোর্টিং ভার্ব সেইড বা সেই টু থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, যেটি আমরা আগেও বলেছি। রিপোর্টেড স্পিচ চিরন্তন সত্য হলে টেন্সের পরিবর্তন হবে না, এ বিষয়টি আমরা পার্ট ওয়ানেও আলোচনা করেছিলাম। ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। এবার আমরা প্র্যাকটিক্যালি চলে যাই, অর্থাৎ কিছু উদাহরণ দেখি। যেমন 1 নাম্বার ডাইরেক্ট স্পিচ, শাহানা সেইড আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এখানে শাহানা সাবজেক্ট, তাই আমরা ইনডাইরেক্টেও শাহানাকেই সাবজেক্ট করলাম। সেইড আছে, আমরা আগেই বলেছি সেইড যদি থাকে তাহলে আমরা কোনো পরিবর্তন করব না। সেইডের পর এখানে যেখানে কমা এবং ইনভার্টেড কমা আছে সেখানে আমরা দিলাম দ্যাট। দ্যাটের পরে আই হলো ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, অর্থাৎ আই আর শাহানা একই ব্যক্তি, সুতরাং আমরা এখানে আই এর পরিবর্তে দেব সি। সেইড আছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু, এবং শ্যাল হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান। ভি টু প্লাস ভি ওয়ান ইকুয়াল টু ভি টু, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সূত্রটা আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম। সেটা যদি বুঝতে না পারো, যারা পার্ট ওয়ান দেখেনি তারা পার্ট ওয়ান একবার দেখে নিলে আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হবে। যাই হোক, শ্যালের পাস্ট ফর্ম হিসেবে আমরা নিলাম উড এবং ডু অপরিবর্তিত থাকলো। আমরা জানি যে শুধুমাত্র প্রথম ভার্ব পরিবর্তন করতে হয়, দ্বিতীয় ভার্বের কোনো পরিবর্তন হয় না, এজন্যে ডু থেকে গেল দি ডব্লিউ আর কে ওয়ার্ক। এবার দ্বিতীয় সেন্টেন্স দেখো, কামাল সেইড টু মি। তাহলে এখানে কামাল সেইড টু থাকলে টোল্ড মি কমার স্থলে দ্যাট। হি থার্ড পারসন, আমরা জানি থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না, সুতরাং হি থেকে গেল। ওয়েন্ট হলো ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, এখানে সেইড ও ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, আর ভি টু ভি টু হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ এখানে পাস্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা নেব একটা হ্যাড, এবং এই পাস্ট ফর্মের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হলো গন টু ঢাকা। তৃতীয় নিয়মটি দেখি, হি সে দে সে টু মি, দে সে টু আছে তাহলে আমরা নিলাম টেল মি কমার স্থলে দ্যাট। এখানে ইউ আছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে বুঝতে হবে এটি অবজেক্ট বোঝাচ্ছে, এই জন্য মি এর সাবজেক্ট হিসেবে ইউ এর স্থলে আমরা নিলাম আই। ক্যান, লক্ষ্য করো এখানে সে প্রেজেন্ট ফর্ম, ক্যানও প্রেজেন্ট ফর্ম, সুতরাং ক্যানের কোনো পরিবর্তন হবে না, ক্যান থেকে যাবে হেল্প। এখানে
ইওর আছে, ইওর বলতে সেকেন্ড পার্সন আমরা জানি অবজেক্ট হিসাবে পরিবর্তিত হয়, অর্থাৎ ইউ আর বলতে মি বা মাই বোঝাচ্ছে, সে কারণে আমরা নিলাম মাই ফাদার। দে টেল মি দ্যাট আই ক্যান হেল্প মাই ফাদার। চতুর্থ সেন্টেন্স আমরা দেখি, টিচার সেইড টু আস দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে এখানে আমরা নিলাম টিচার টোল্ড আস দ্যাট। এই সেন্টেন্সটি লক্ষ্য করো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটি চিরন্তন সত্য বাক্য। আর আমরা জানি চিরন্তন সত্য বাক্যের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা যেমন আছে সেন্টেন্সটি তেমনই রেখে দিলাম, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এবার আমরা আরেকটি রুল দেখি, ডাইরেক্ট স্পিচে যদি ডু নট থাকে তবে ইনডাইরেক্ট স্পিচে ডিড নট হবে, অর্থাৎ ডু নটের পরিবর্তে ডিড নট হবে। যেমন সুবীর সেইড টু আছে টোল্ড রুবেল দ্যাট, এখানে খেয়াল করো আই আছে ফার্স্ট পার্সন, আমরা জানি ফার্স্ট পার্সন থাকলে বুঝতে হবে সেটা দ্বারা সাবজেক্ট বোঝানো হচ্ছে, অর্থাৎ সুবীর। সুতরাং আমরা এখানে নিলাম হি, এখানে ডু নট আছে, ডু নটের পরিবর্তে আমরা নিলাম ডিড নট। পরবর্তী ভার্বের কোনো পরিবর্তন হবে না, আগেই বলেছি শুধুমাত্র প্রথম ভার্বের পরিবর্তন হয়, ডিড নট লাইক সিনে। এবার আরেকটা রুল আমরা দেখি, ডাইরেক্ট স্পিচে যদি ডিড নট থাকে তবে ইনডাইরেক্ট স্পিচে হ্যাড নট হবে পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল তথা ভার্ব ভি থ্রি হবে। যেমন দেখো এখানে আছে দ্য টিচার, টিচার সেইড টু মি, আমরা এখানে নিলাম টিচার টোল্ড মি দ্যাট, এখানে ইউ আছে সেকেন্ড পার্সন, ইউ থাকা মানে সেটা অবজেক্ট বোঝানো হচ্ছে, তাই আমরা ইউ এর পরিবর্তে নিলাম আই। এবং ডাইরেক্ট স্পিচে যে ডিড নট আছে, ডিড নটের কারণে আমরা নিলাম হ্যাড নট, এবং নিয়ম হচ্ছে ডিড নট থাকলে ডিড নটের জন্য হ্যাড নট হবে কিন্তু তার পরবর্তী ভার্ব, যেমন এখানে সাবমিট আছে, এই ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, সেজন্য আমরা নিলাম আই হ্যাড নট সাবমিটেড, সাবমিটের পাস্ট পার্টিসিপল ফর্ম সাবমিটেড। ইওর হলো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন বলতে অবজেক্ট বোঝানো হচ্ছে, তাই আমরা এখানে ইওর প্রতি পরিবর্তে দিলাম মাই হোমওয়ার্ক, দুঃখিত একটু স্পেলিং মিস্টেক হয়ে গেল, হোমওয়ার্ক। তারপরে এখানে আছে ইয়েস্টারডে, আমরা পার্ট ওয়ানে দেখেছি যে ইয়েস্টারডে থাকলে পরে হয় দ্য প্রিভিয়াস ডে। মোটামুটি এই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। এবার আমরা সামগ্রিকভাবে আরও কিছু রুল প্র্যাকটিস করব, যেমন আই সেইড টু হিম ইউ আর ভেরি অনেস্ট, তাহলে আই সেইড টু হিম হয়ে গেল আই টোল্ড হিম দ্যাট। ইউ, ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন বলতে মিকে বোঝানো, হিমকে বোঝানো হচ্ছে, এজন্য আমরা নিলাম হি, এখানে আর আছে প্রেজেন্ট ফর্ম, এদিকে সেইড আছে পাস্ট ফর্ম। যদি এই ভাবটা পাস্ট ফর্ম হয় এবং এটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা জানি যে এটাকেও পাস্ট করে দিতে হয়, হির পাস্ট অয়ার, কিন্তু সরি আর এর পাস্ট অয়ার কিন্তু হির পরে অয়ার হয় না, হির পরে ওয়াজ হয়, ওয়াজ এবং অয়ারের অর্থ একই, তাই থেকে গেল এবং বাকিগুলো অপরিবর্তিত থাকলো। আই টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ভেরি অনেস্ট। দুই নম্বর সেন্টেন্সটা দেখি, মাই এল্ডার ব্রাদার সেইড টু মি, এই অংশটাকে আমরা করলাম মাই এল্ডার ব্রাদার টোল্ড মি দ্যাট। আই ফার্স্ট পার্সন, আমরা জানি ফার্স্ট পার্সন মানেই হলো এখানকার সাবজেক্ট এল্ডার ব্রাদার, তাহলে আই বলতে এল্ডার ব্রাদার বোঝানো হচ্ছে, সুতরাং এখানে হলো হি, এবং একইভাবে পাস্ট ফর্ম এবং এইটা প্রেজেন্ট ফর্ম, তাহলে এম এর পাস্ট ফর্ম হয়ে যাবে ওয়াজ হেল্পিং। আমরা জানি শুধু প্রথম ভাব পরিবর্তন হয়, দ্বিতীয় ভাবের কোনো পরিবর্তন হয় না, এই জন্য হেল্পিং থেকে গেল। ইউ সেকেন্ড পার্সন, এবং সেকেন্ড পার্সন মানে অবজেক্ট, এখানে ইউ অবজেক্ট, আমরা মির অবজেক্ট ব্যবহার করব, মির অবজেক্ট হলো মি, দ্যাট হি ওয়াজ হেল্পিং মি। তিন নম্বরে চলে আসি, দ্য টিচার সেইড টু আস, এখানে আছে দ্য টিচার সেইড টু আস, এই অংশটাকে আমরা লিখলাম দ্য টিচার টোল্ড আস দ্যাট।
দ্যাট নিলাম, এবার ইউ সেকেন্ড পার্সন অর্থাৎ আজকে বোঝানো হচ্ছে, তাহলে ইউ এর জায়গায় আমরা নিলাম উই। একইভাবে আর পরিবর্তিত হলো হলো আয়ার, মেকিং মিস্টেক্স। চতুর্থ সেন্টেন্স খেয়াল করি, হি সেইড টু মি আছে, এই অংশটাকে আমরা নিলাম হি টোল্ড মি দ্যাট। আই ফার্স্ট পার্সনকে দুঃখিত সাবজেক্টকে ধরে হলো হি, এখানে সেইড ফার্স্ট ফর্ম, হ্যাভ আছে প্রেজেন্ট ফর্ম, সুতরাং হ্যাড ওন দ্য গেম। ফার্স্ট নাম্বার আমরা লক্ষ্য করি, শি সেইড টু মি, এটাকে আমরা লিখলাম শি টোল্ড মি দ্যাট। আই ফার্স্ট পার্সন, এটা সাবজেক্টকে ধরলে হয় শি, এবং খেয়াল করো সেইড আছে পাস্ট ফর্মে এবং রোটো পাস্ট ফর্মে। আমরা জানি ভি টু প্লাস ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি হয়, অর্থাৎ এই যে রোট আছে এই রোটের আগে আমরা নিব একটা হ্যাড এবং রোটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন এ লেটার টু ইউ। ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী হয়, সুতরাং এখানে আমরা নিলাম মি। সিক্স নাম্বার দেখো, হি সেইড টু হিস ফাদার আই ওয়াজ ইল, হি সেইড টু হিস ফাদার হয়ে গেল হি টোল্ড হিজ ফাদার দ্যাট। এখানে আই ফার্স্ট পার্সন, তাহলে আই হিকে ধরে হয়ে গেল হি, ওয়াজ ভি টু আছে একটু আগে আমরা যা করলাম, ভি টু থাকলে একটা হ্যাড হয় এবং ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম ভিন, দ্যাট হি হ্যাড বিন ইল। সেভেন নাম্বার আমরা খেয়াল করি, হি সেইড টু মি আই হ্যাভ বিন রিডিং দ্য বুক, তাহলে আমরা লিখলাম হি টোল্ড মি দ্যাট আই হয়ে গেল, এখানে যে আই আছে এই আই বলতে এখানকার হি বোঝানো হচ্ছে, তাই আমরা এখানে লিখলাম হি। উপরোক্ত নিয়মে অর্থাৎ আগে যে নিয়ম আমরা আলোচনা করেছি সে অনুযায়ী আমরা হ্যাভকে লিখলাম হ্যাড বিন রিডিং দ্য বুক। আগেই বলেছি শুধুমাত্র প্রথম ভার্ব পরিবর্তন করতে হয়, এখানে বিন ও ভার্ব, রিডিং ও ভার্ব, কিন্তু এগুলোর কোনো পরিবর্তন হবে না। আট নাম্বার, সালেক সেইড, সালেক সেইড, যেহেতু সেইড টু নেই এই জন্য আমরা টোল্ড নিলাম না, সেইড দ্যাট। এবার দেখো এখানে সাবজেক্ট আছে মাই ফাদার, মাই ফার্স্ট পার্সন, সালেককে ধরলে হবে হিস ফাদার, আগেরটার মতোই এখানে ওয়াজ আছে, তাহলে ওয়াজ থাকলে হবে হ্যাড বিন আর্নিং এ লট অফ মানি। নয় নাম্বার খেয়াল করো, দ্য ক্যাপ্টেন সেইড, একইভাবে দ্য ক্যাপ্টেন সেইড, এখানে আমরা টোল্ড দিলাম না, দ্যাট উই ফার্স্ট পার্সন অর্থাৎ ক্যাপ্টেনকে বোঝানো হচ্ছে, ক্যাপ্টেনের কারণে হি হওয়ার কথা কিন্তু উই যেহেতু প্লুরাল এই জন্য আমরা হির প্লুরাল হিসাবে দে দিলাম। এবার দেখো আয়ার আছে পাস্ট ফর্ম, ফার্স্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা নেব একটা হ্যাড এবং পাস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম, আয়ারের পাস্ট পার্টিসিপল ফর্মও বিন, দ্যাট দে হ্যাড বিন উইনিং দ্য ম্যাচ। দশ নাম্বার খেয়াল করো, হি সেইড আই শ্যাল বি এ ডক্টর, হি সেইড দ্যাট, এখানে আই আছে সাবজেক্ট, ফার্স্ট পার্সন আমরা জানি সাবজেক্টের সাথে মিল রেখে হয়, তাহলে আই এর জায়গায় আমরা লিখলাম হি এবং শ্যাল পরিবর্তিত হয়ে হলো উড, বি এ ডক্টর। আবার বলে নিচ্ছি শ্যালের পাস্ট ফর্ম হিসেবে আমরা সবসময় উড ব্যবহার করি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স এ পর্যন্তই, ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।